ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর ঘনিষ্ঠ বিজয় মুখার্জির বাড়িতে হঠাৎই পুলিশ তল্লাশি অভিযান চালিয়েছে। জানা গিয়েছে দুষ্কৃতির খোঁজে পুলিশ ওই তল্লাশি অভিযান চালিয়েছে। অন্যদিকে বিজয় মুখার্জির দাবি, তারা বিজেপি করেন এবং অর্জুন সিং এর ঘনিষ্ঠ বলেই তাদেরকে এই হেনস্থার শিকার হতে হয়েছে। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ তথা ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক বিজয় মুখার্জির বাড়িতে পুলিশি তল্লাশিতে চাঞ্চল্য ছড়িয়েছে ইছাপুর প্রভাসপল্লী এলাকায়। কোনো দুষ্কৃতী তার বাড়িতে আশ্রয় নিয়ে রয়েছে এই অভিযোগ দেখিয়ে সোমবার তার বাড়িতে নোয়াপাড়া থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের একটি প্রতিনিধি দল তার বাড়ি সার্চ করতে আসে। তার বাড়ি সার্চ করে কোনো কিছু না পাওয়ায় তারা একটি কাগজে লিখে দিয়ে যায় কোনো কিছু পাওয়া যায়নি। আতঙ্কিত মুখার্জি পরিবারে এখন একটাই কথা, বিজেপি করার কারণে এবং অর্জুন সিং ঘনিষ্ঠ হওয়ার জন্যেই তাদের এই রকম হেনস্থার শিকার হতে হচ্ছে। মূলত আমার যেটা ভেবেছি আর কি, যেহেতু আমি জেলা বিজেপির সেক্রেটারি, যাদের পার্টিটা না করতে পারি তার জন্য রেড করবে কোনো খবর ছিল না, আর কেন রেড করলো আমরা জানি না। আমরা একজন আতঙ্কিত, খুব নোটিশ দিয়ে নিয়ে একটা ওরা কিছু পায়নি সেটা লিখে দিয়ে গেছে, আর হুটপাট করে গাড়ি বা ঘরে ঢুকে পড়েছে। এটা আমার জানা আর বোঝার আগেই ঘরে ঢুকে পড়েছে, বলছে কেউ লুকিয়ে আছে এখানে। এটা ডিডি অফিস থেকে ছিল আর নোয়াপাড়া থানার মেজবাবু ছিল, এবং বিজেপি করার অপরাধ একদম, প্রশাসনের উপর কোনো বিশ্বাস নেই। তাহলে তো এইভাবে আসতো না, তারা তো জানে আমি কী আছি না আছি, আমি সামাজিক লোক, তারা জানে সব, জেনে শুনতে এসছে।